গোয়ালপাড়ার টুকুরাত আরক্ষীরে সংঘর্ষত নিহত তিনিটা দুর্ধর্ষ ডকাইত। এখন ট্রাকত ডকাইতির চেষ্টা চলাওতে আরক্ষীর সংঘর্ষত নিহত হয়েছে এই তিনিটা ডকাইত। গুলি চালনা করে পলায়নের চেষ্টা করতে আরক্ষীর গুলিত নিহত হয়েছে এই আটাইকেইটা কুখ্যাত ডকাইত। আর এই ডকাইতকেইটা হয়েছে শাহজাহান, সুজল আর নজমুল। হত্যা, অপহরণ, ধন দাবী, ট্রাক হাইজেকর দরে অজস্র অপরাধের ঘটনার সঙ্গে জড়িত আছিল এই তিনিটা ডকাইত। আর এই বিষয়ে আমাকে অধিক জানাব আমার সাংবাদিক উদিত নারায়ণ কলিতায়। আর ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে গোয়ালপাড়ার টুকুরাত সংঘর্ষ নিহত হয়েছে তিনিটা দুর্ধর্ষ ডকাইত। এখন ট্রাকত ডকাইতির চেষ্টা চলাতে আরক্ষীর গুলিত নিহত হয়েছে এই তিনিটা দুর্ধর্ষ ডকাইত। বিভিন্ন অপরাধমূলক কার্যত জড়িত আছিল এই তিনিটা ডকাইত। এইজন ডকাইত মানে আপনার টুকুরাত মানে আপনার অপারেশনটা করবলে আহিল বলে খবর একটা আসে, আমার সিক্রেট সোর্স একটা আসে, সোর্স খবর আসে। সেই খবরটার উপর ভিত্তি করে আপনার পুলিশের মানে যেটা রখি থাকা গাড়ি এখন রখি মানে আপনার টুকুরি আইসে, টুকুরিয়াতে ভিতরের পর গাড়ি ফটকে পিছপিনে হঠাৎ ব্যাক করলে গুছি যায় আর পুলিশলে লক্ষ্য করে গুলি আয়। আর তেতিয়াই পুলিশের মানুষে গুলি করলে সেলফ ডিফেন্সত, তেতিয়াই মানে তিনজন আঘাতপ্রাপ্ত হয় আর হসপিটালে পাঠাই দিয়া হয়। ডকাইতি, অপহরণ ইত্যাদি বিভিন্ন কেসের জড়িত, রিঙ্কু যা কেসের জড়িত হয়ে আসে তার একটা কেসের জড়িত হয়ে আসে আর অজস্র কেস আছে গোটে কেস রেকর্ডসবিল আমার আছে আছে। হত্যাকাণ্ড, অপহরণ, ডকাইতি, গাড়ি হাইজেকিং বহুত কেসের জড়িত আছে। বোলেরো পিকআপ ভ্যান হেনকাই আমি হেরি করে আছো, আমার এটা তদন্ত চলি আছে, বাকিখানি আপনার কালিলে জানাব। আর এই বিষয়ে আমাকে অধিক জানাব আমার সাংবাদিক উদিত নারায়ণ কলিতা। হয় নিশ্চয়কৈ অবশেষত গোৱালপাৰাত সন্ত্ৰাসৰ ওৰ পৰিল বুলি ইতিমধ্যে চৰ্চিত হৈছে, কিয়নো তিনিজনকৈ দুৰ্ধৰ্ষ ডকাইত সজল হক, নজমুল হক আৰু শাহজাহান আলী ইতিমধ্যে আৰক্ষীৰ গুলিত নিহত হৈছে। আৰু দীৰ্ঘদিন ধৰি গোৱালপাৰাত হত্যা, হিংসা বা অপহৰণৰ জড়িতৰ লগত সংঘটিত সংঘৰ্ষ আচলতে জড়িত আছিল এই ডকাইত তিনিটা। আৰু ইতিমধ্যে নিহত ডকাইতকেইটাক গোৱালপাৰা অসমৰ চিকিৎসালয়ত যি মৰ্গ আছে সেই মৰ্গত ৰখা হৈছে। আৰু এটা কথা ক'ব লাগিব যে আজি আচলতে এক গোপন সূত্ৰৰ পৰম খেদি গোৱালপাৰাৰ অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক মৃণাল ডেকা, উপ আৰক্ষী অধীক্ষক অনুৰাগ শৰ্মাই অভিযান চলাইছিলে। আৰু ডকাইত তিনিটাৰ পৰিকল্পনা আছিলে নিশাৰ ভাগত এখন চুপাৰী ট্ৰাক ডকাইতি করব। আর সেই উদ্দেশ্যে যে 17 নং রাষ্ট্রীয় হাইপথর টুকুরা, এই টুকুরাত বাহর পাতি আসে এখন বোলেরো পিকআপ ভানত ডকাইত তিনিটা আসলে পিকআপ ভানখনকে বাহর পাতি আসে। আর আরক্ষীর প্রথমে যেহেতু আরক্ষী গোপন সূত্রের পম খেদি এই ডকাইত তিনিটার বিরুদ্ধে অভিযান চলাইছিলে। আর প্রথমে আরক্ষীক দেখি যে কুকুরে প্রথমে আরক্ষীক আক্রমণ করবলে চেষ্টা করে আর কেবল আক্রমণে নহয় আরক্ষীলে গুলি চালনা করে প্রথমে, আর পিছত আরক্ষীর প্রত্যুত্তর দিয়ে আর আরক্ষীর প্রত্যুত্তর থিতাতে নিহত হয় ডকাইত তিনিটা। আর দীর্ঘদিন ধরে গোয়ালপাড়াত যে সন্ত্রাস চলাইছিলে এই ডকাইত তিনিটা। আর একটা কথা কব লাগবে যে গোয়ালপাড়াত যে 29 মার্চত আসলতে রিঙ্কু নামের এজন দুর্ধর্ষ ডকাইত গুরুতরভাবে আহত হয়েছিল আর সেই ডকাইত রিঙ্কুর আসলে সহযোগী আছিলে এই আজি নিহত হওয়া ডকাইতকেইটা। আর কব লাগবে যে গোয়ালপাড়াত সন্ত্রাসের ওর পরিল, কেন দীর্ঘদিন ধরে গোয়ালপাড়াত হত্যা, হিংসা বা বিভিন্ন অপরাধজনিত ঘটনার জড়িত আছিলে এই নিহত ডকাইতকেইটা। আর আরক্ষী অতিরিক্ত আরক্ষী অধীক্ষক মৃণাল ডেকায় আমাক জানিবলে দিয়া মতে আরক্ষীর মূরের কামরণীয় আছিলে এই ডকাইত তিনিটা। ইতিমধ্যে আরক্ষীর গুলোত নিহত হওয়ার পিছত গোয়ালপাড়াত চৌদিকে আসলে ধন্যবাদ জানাইছো।